সোনালবাবু আপনি শুনলেন বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে অমিত শাহ নাম না করে তৃণমূলকে নিশানা করেছেন, পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্তি পাবে এমনটাই নাকি মন্তব্য করেছেন অমিত শাহ, যেমনটা জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা, কি বলবেন? আমি প্রথমে বিস্মিত, যেখানে অসম রাজ্য বন্যা কবলিত এবং এখনো লক্ষ লক্ষ মানুষ তারা স্বাভাবিক জীবন থেকে দূরে রয়েছেন, সেখানকার মুখ্যমন্ত্রী তিনি অন্য রাজ্যে বসে দলবাজি করে যাচ্ছেন, মানুষের পাশে নেই, এটা দেখে তো আমি প্রথমে বিস্মিত। এবার দ্বিতীয় হলো অমিত শাহের এই পরিবারতন্ত্রের কথা, অসার কথা বলছেন, ভিত্তিহীন কথা বলছেন। পশ্চিমবঙ্গে পুরোদস্তুর বাংলার মানুষের সমর্থন নিয়ে, বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে, এবং সেখানে যদি কেউ কোনো কারুর আত্মীয় হন, যদি নিজের যোগ্যতা প্রমাণ করে আসেন, কোথায় সমস্যা? আর কার কথা বলছে বিজেপি? পরিবারতন্ত্র যখন ভোটের আগে যোগদান মেলা সিবিআই ইডি দেখিয়ে, যখন অধিকারী প্রাইভেট লিমিটেড, শুভেন্দু অধিকারীকে নেওয়া হচ্ছে, শিশির অধিকারীকে নেওয়া হচ্ছে, দিব্যেন্দু অধিকারী বিপ্লব করছে, যখন গোটা অধিকারী প্রাইভেট লিমিটেড কে নিয়ে ওরা ভেবেছিলেন বাংলা দখল করছেন, ফুটো কলসি, তখন মনে হচ্ছিল না পরিবারতন্ত্র? জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস থেকে নিয়েছেন, অমিত সারা কোন পরিবার? সিন্ধিয়া পরিবার নেননি? যদি শুধু বিজেপির বিভিন্ন রাজ্যের পরিবারের হিস্ট্রি এবং লিস্ট দিই, এই ফোন ইনে সেটা সম্ভব নয়। ফলে এগুলো অসার বিষয়। বাংলায় নীতির উপর দাঁড়িয়ে লড়াই হয়েছে, বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নেত্রী এখানকার শেষ কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি হিসেবে দ্রুত উঠে এসেছেন, ছেলেরা পছন্দ করছে, বাংলার মানুষ পছন্দ করছেন, ফলে মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে লড়াই চলছে, ওনারা হারাতে পারছেন না। তাহলে এই ধরনের কথা বলে লাভ কি? সামনে তাকিয়ে দেখুন, ডান দিকে দেখুন, বাঁ দিকে দেখুন, কোথাও অধিকারী প্রাইভেট লিমিটেড এর সাইনবোর্ড, কোথাও সিন্ধিয়ার সাইনবোর্ড, কোথাও এর, কোথাও ওর, তাদের মুখে পরিবারতন্ত্র কখনো শোভা পায়? আমার মনে হয় এটা একদম রুটিন কাজ ওদের, কর্মীদের সামনে নতুন কথা বলার নেই, ওই গোল গোল করে ভিত্তিহীন কিছু বলে রেখে তাদের বক্তব্য ওনারা চালাচ্ছেন, এর সঙ্গে বাংলার বা রাজনীতির মানুষের উন্নয়নের কোথাও কোনো সম্পর্ক নেই। অনেক ধন্যবাদ কুণাল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে এবার অমিত শাহর মুখে বাংলার নাম না করে তৃণমূলকে নিশানা করেন অমিত শাহ। পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্তি পাবে বাংলা, বাংলা এবং তেলেঙ্গানার মানুষ পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্তি পাবে এমনই মন্তব্য করেছেন অমিত শাহ, জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা, ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। অমিত শাহ জি নে বিপক্ষ পর ভি কুছ বোলা, আজ বিপক্ষ বিখরা হুয়া হে, কংগ্রেস মে লোকতন্ত্র স্থাপিত করনে কে লিয়ে উসকে হি সদস্য লড়াই কর রহে হে, লেকিন দর সে পরিবার অধ্যক্ষ পদ কা চুনাও নহীঁ কর রহা হে। কংগ্রেস কা মোদি ফোবিয়া হো গিয়া হে, কংগ্রেস দেশ হিত কে হর নির্ণয় কা বিরোধ করনে লগে হে, কংগ্রেস কা রাজনীতি এক পরিবার কি জাগির সমস্তি হে, হাম এসে হাম রাজনীতি কো সেবা কা মাধ্যম সমস্তে হে। পশ্চিম বঙ্গাল মে ভি, পশ্চিম বঙ্গাল আর তেলেঙ্গানা মে ভি পরিবারবাদ রাজনীতি সে মুক্তি মিলেগা। বঙ্গাল, কেরালা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উড়িষ্যা নে ভি ভাজপা কি সরকার বনেগা। সুরক্ষিত আর সমৃদ্ধ ভারত কে লিয়ে 30 সে 40 সাল তক দেশ মে আর রাজ্য মে ভাজপা সরকার কা আবশ্যকতা হে।